দীপাবলির আগে হাফ সেঞ্চুরি ছাড়ি এবার সেঞ্চুরির পথে পেঁয়াজ। গত এক সপ্তাহে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, আর তাতে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। গত 10 থেকে 15 দিন পূর্বেও যে পেঁয়াজ 45 থেকে 50 টাকা কিলো দরে বিক্রি হতো, এখন সেই পেঁয়াজই 60 থেকে 65 টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে বাজারে। কিন্তু এখানেই থেমে থাকবে না পেঁয়াজের মূল্য। নভেম্বরের মাঝামাঝিতে পেঁয়াজের মূল্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষেরা। ক্রেতা সাধারণের এই আশঙ্কা যেন বাস্তব রূপ ধারণ না করে, তার জন্য প্রতিনিয়ত রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে যাচ্ছেন সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। গতকালও পেঁয়াজের মূল্য বৃদ্ধির বিষয় খতিয়ে দেখার লক্ষ্যে মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে গিয়েছিলেন সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। বৃহস্পতিবার আবারও সেই একই বিষয় নিয়ে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালান সদর এসডিএম সহ মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এদিন অভিযান শেষে সদর ডিসিএম রঞ্জিত কুমার দাস বলেন, খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত 27 অক্টোবরও নাসিক থেকে পেঁয়াজ রাজ্যে এসেছে, অর্থাৎ চাহিদা অনুযায়ী বাজারে পেঁয়াজের যোগান রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু পাইকারি ব্যবসায়ীরা বাজারে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে রেখেছে। তিনি আরও জানান, পাইকারি ব্যবসায়ীরা প্রতি কুইন্টালে যে মূল্যে পেঁয়াজ ক্রয় করছেন, তাতে করে তারা গড়ে 60 টাকা প্রতি কিলো পেঁয়াজ বিক্রি করলেও তাদের যথেষ্ট লাভ থাকবে এবং তা ক্রেতাদেরও সাধ্যের মধ্যে পড়বে। আমরা কালকেও এসেছিলাম, আজকেও আমরা আসলাম, সকাল থেকে আমরা আছি। তো আমাদের যে অভিজ্ঞতা বা যা আমরা দেখলাম, যে পেঁয়াজের যে কালকের যে রেটটা আমরা দেখেছিলাম সেই রেটেই আছে এবারে। কিন্তু যেটা আমরা লক্ষ্য করলাম, যে আমরা বেশ কয়েকটা হোলসেলের দোকান আমরা গেলাম, পাশাপাশি আমরা রিটেলের দোকানও আমরা ভিজিট করেছি চারটা, মানে রেটটা কম্পেয়ার করার জন্য। তো হোলসেলার এবং যে সেকেন্ড হোলসেলার যারা, এদের মধ্যে যে রেটের যে একটা, মানে পার কুইন্টাল রেটের যে একটা ডিফারেন্স, এটা আজকেও আমরা লক্ষ্য করছি। তো একটা অবজারভেশনেই যে পেঁয়াজ মার্কেটে যথেষ্ট আছে, পেঁয়াজের কোনো ঘাটতি নেই। আমরা দেখেছি যে আজকে আমরা কয়েকটা দোকানে হোলসেল, যে নাসিক থেকে যে পেঁয়াজ এসেছে তার আমরা ইনভয়েস আমরা পেয়েছি, হিউজ পেঁয়াজ আছে মার্কেটের মধ্যে। ইট ইজ অক্টোবরের 27 তারিখে নাসিক থেকে লোড হয়েছে, এই গাড়ি তো আজকে আমরা পেলাম এখানে এসেছি। তাহলে 27 আর আজকে হচ্ছে 2, তাহলে 4 2 6, মানে 5 দিনের ভিতরে রেগুলার আসছে পেঁয়াজ মার্কেটে। তো পেঁয়াজটা আমরা যেটা অবজারভেশন, 16 নিচে ভালো কোয়ালিটি, যেটা ওরা নিউ বলছে, নতুন আর ওল্ড, তো এবারে যে 16 নিচে থাকতে পারে, যদি আমরা যারা এটা রিটেল এবং হোলসেলের সঙ্গে আছে, আমাদের মানসিকতাটা থাকতে হবে যে কনজিউমার ফ্রেন্ডলি, ক্রেতাদের সঙ্গে আমরা যেন একটু সেবামূলক দৃষ্টিভঙ্গি থাকে। আজকে হঠাৎ করে কিছু একটা কারণে রেট বেড়েছে, এবার যদি আমরা সবাই বলে মনে করি যে এইটুকু সুযোগ, এটাকেই আমরা কাজে লাগাই, এই মনোবৃত্তি ছাড়তে হবে। আমি সেটাই বলবো, আমি ক্রেতা সাধারণ, মানে যারা রিটেল বিক্রি করছেন, হোলসেলার আছেন, ওরাও পরিশ্রম করছেন, আমি ওদের বলবো এটা করার জন্য। আর আমি কনজিউমারদেরকেও বলবো যে আপনারা একটু বার্গেটিং করবেন, দাম দর করবেন, যে পেঁয়াজ নেই পেঁয়াজ নেই, এখনই আমাকে 5 কেজি দেন, ওটা যাতে না করেন। পেঁয়াজ যথেষ্ট আছে, আর পেঁয়াজ পেরিশেবল গুড, অনেকেই বলছেন, অনেকের মাথা গরম যে পেঁয়াজ পচে যাচ্ছে। তো সুতরাং আমি বলবো ক্রেতা সাধারণকে, আপনারা একটু সময় নিয়ে আসুন, আপনারা 2-1টা দোকানে আপনারা যান, বার্গেটিং করুন, দাম দর করুন। বিক্রেতারা যেন ক্রেতাদের প্রতি সেবামূলক দৃষ্টিভঙ্গি রেখে লাভের পরিমাণ কিছুটা কম রেখে ক্রেতাদের কাছে যেন ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করেন, তার জন্য সকল ব্যবসায়ীদের অনুরোধ জানান সদর ডিসিএম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।